Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. Dear learners, all of you are staying home and hope that all of you are fine. Dear learners, those who are watching my video and listening my speech, I really appreciate to you all. Dear learners, today I am going to discuss about accounting for merchandise inventory. প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের আজকে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের বিষয়। আমি পূর্বের ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান সম্বন্ধে অর্থাৎ অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ ইনভেন্টরি সম্বন্ধে আলোচনা করছি, যেটাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, যেটাই হচ্ছে কালান্তিক পদ্ধতিতে হিসাবরক্ষণ পদ্ধতি। দেখো আজকে আমি নিত্য মজুদ পদ্ধতিতে হিসাবরক্ষণ পদ্ধতি জাবেদাগুলো নিয়ে আলোচনা করব, তার সাথে ফাইফো এবং লাইফো নিয়ে একটু আলোচনা করব যদি সময় কভার করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসেগুলো বুঝতে পারছো এবং ভিডিওগুলো সযত্নে দেখার চেষ্টা করবে, অন্ততপক্ষে তোমরা বুঝতে সক্ষম হবে সহজভাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যেটা পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যেটা ফুটবল ক্লাসে আমি FOB অর্থাৎ ফ্রি অনবোর্ড শিপিং পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম এবং ডেস্টিনেশন নিয়ে আলোচনা করছিলাম। আরেকটা বিষয় ছিল যেটাকে বলা হয় CIF অর্থাৎ কস্ট অফ ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ কি পরিবহন খরচ এবং বিমা খরচ। এটা বিক্রেতার যদি বিক্রেতা ক্রেতার উদ্দেশ্য অর্থাৎ গন্তব্য পৌঁছানো দেওয়ার পর্যন্ত যে খরচটুকু বহন করে সেটাকে বলবো CIF অর্থাৎ হচ্ছে কস্ট অফ ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ এটা সেলার করে থাকে। সেলার মানে কি? বিক্রেতা এই খরচটুকু বহন করে। তখন বিক্রেতা এর চাপেদা কী করতে হয়, যেটা চাপেদা করতে হয় বহি পরিবহন বা বিক্রয় পরিবহন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে আমি তোমাদের যেহেতু ওইটা নিয়ে আর আলোচনা করবো না, আজকে তোমাদেরকে পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিয়ে আলোচনা করব, যে দেখো আমরা জাবেদাগুলো কীভাবে করবে, অর্থাৎ নিত্য মজুদ পদ্ধতিতে যদি বলা হয় জাবেদা তৈরি করো, তখন আমরা নিত্য মজুদ পদ্ধতিতে জাবেদাগুলো করবো। এটা আমাদের অনার্সেরও আছে, যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে আমি তোমাদের যেহেতু বলছে নগদে পণ্য, এখন চলে যাচ্ছে যে তোমাদের জাবেদাগুলো নিয়ে আলোচনা করে, যে পরীক্ষা কীভাবে দিতে পারো যেন সহজে বোঝা যায় বা দিতে পারো সেই চেষ্টা আসি। দেখো বলছে নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা এবং 2-10 নেই সত্য 30 যার ক্রয় মূল্য 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বলছে নগদে বিক্রি করছে 8,000 টাকা, নগদে বিক্রয় করলে আর তাহলে এটার আর দরকার নাই, আমাদের নেট সত্তরটার দরকার নাই, যেহেতু নগদে বিক্রি করে দিচ্ছে। তাহলে নগদে পণ্য বিক্রি করছে 8,000 টাকা, যার ক্রয় মূল্য কত? 4,000 টাকা। তাহলে জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বিক্রি করলে টাকা আসে আর বিক্রিত বিক্রয় চলে যাচ্ছে। দেখো আমার এই কলমটা যদি আমি যদি 28 টাকা যদি কিনি, তাহলে অর্থাৎ বিক্রেতা যদি অর্থাৎ একজন পাইকারি ক্রেতা তার উৎপাদনকারীর কাছ থেকে 28 টাকা দিয়ে কিনলো, সে বিক্রি করলো কত? 30 টাকা। তাহলে যার ক্রয় মূল্য 28 টাকা, বিক্রি করলো 30 টাকা। তখন সেই হিসাব করার এই পদ্ধতি হিসাব রক্ষণ করতে করলে তাকে কী করতে হয়, নগদান হিসাব ডেবিট 30 টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট। আর যেহেতু 28 টাকা দিয়ে কিনছে, সেই জন্য বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট ডেবিট 28 টাকা, তারপর লিখবো মজুদ পণ্য হিসাব ক্রেডিট 28 টাকা। তো আমাদের এখানে সেম ভাবে বলছে নগদের পণ্য বিক্রয় 8,000 টাকা, যার ক্রয় মূল্য কত? 4,000 টাকা। তাহলে জাবেদাটা কি হবে, নগদান হিসাব ডেবিট 8,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 8,000 টাকা, যার ক্রয় মূল্য বলছে 4,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, অর্থাৎ আমার পণ্যটা চলে যাচ্ছে, সেই জন্য বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, আর মজুদ পণ্য অথবা ব্যবসায়িক পণ্য হিসাব ক্রেডিট 4,000 টাকা। আমরা এক নাম্বার জাবেদাটা বুঝতে পারছি। এবার বলছে দারে পণ্য বিক্রয় 7,000 টাকা, যার বিক্রিত পণ্যের ব্যয় 3,000 টাকা, অর্থাৎ 3,000 টাকার পণ্য বিক্রি করতেছে কত? 7,000 টাকা। কিভাবে? ধারে বিক্রি করতেছে। বিক্রি করলে কি হয়, আমার এখানে শর্ত দেওয়া থাকবে 2-10 নেই সত্য 30 দেওয়া আছে, অর্থাৎ 30 দিনের ভিতরে যদি পরিশোধ করে তাকে দিতে, 30 দিনের ভিতরে সে আমার টাকা 7,000 টাকা পরিশোধ করবে। আর যদি 10 দিনের ভিতরে পরিশোধ করে, অর্থাৎ সে যদি 10 দিনের ভিতরে টাকাটা দিয়ে দেয়, তাহলে সে 2% বাট্টা পাবে। দেখো তাহলে আমাদের এই যাবতীয়টা একটা নগদে বুঝাইছে, এখন বাকিতে বুঝাচ্ছি। তখন কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট 7,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 7,000 টাকা। তাহলে আমাদের এটা যেহেতু প্রাপ্য দেনাদার বাড়তেছে, আর একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু 3,000 টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব
ডেবিট 3000 টাকা, মজুদ পণ্য হিসাব ক্রেডিট 3000 টাকা। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো দুইটা যাবে দাম বুঝেছে, যে নিত্য নিত্য মজুদ পদ্ধতিতে বিক্রয়ের দুইটা যাবে দাম হয়। তারপরে দেখো বিক্রিত মাল ফেরত আসলো 7000 টাকা। দেখো এই এই যে 2 তারিখে বিক্রি করছিলাম সেই মালটা ফেরত আসছে, অর্থাৎ বিক্রি করছে গুণগত মান খারাপ হওয়ার কারণে কি আসছে ফেরত আসছে। তখন এর জাবেদাটা কিভাবে ফেরত হবে দেখো, বিক্রয় ফেরত অর্থাৎ কোনো আমরা জানি যে ক্রয় ফেরত কি হয় ক্রেডিট হয়, বিক্রয় ফেরত ডেবিট হয় অর্থাৎ আসছে। তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, যেহেতু বাকিতে বলছে তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট কত 7000 টাকা, আমরা 7000 টাকা লিখবো। তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট 7000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 7000 টাকা। যেহেতু 3000 টাকার মাল তাহলে আমরা কি করবো, আমাদের মালটা যেহেতু আবার কি আসতেছে মজুদেও তো হচ্ছে, আমরা মজুদ ব্যবস্থাপনা সংরক্ষণ হচ্ছে আমার গুদামে কতটুকু মাল আসতেছে আর কতটুকু যাচ্ছে, উদ্বৃত্ত কতটুকু আছে সেটাই হিসাব রক্ষা করি মূলত মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। দেখো তখন আমাদের কি হবে 3000 টাকা মাল আসছে, তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, তখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে ক্রেডিট করতে হবে। তাহলে নাম্বার 3 শেষ হলো, 4 নাম্বার দেখো বিক্রয় শর্ত অনুযায়ী প্রাপ্য হিসাবের টাকা পাওয়া গেল, অর্থাৎ বিক্রয় শর্ত অনুযায়ী, এটা আমি একটা এক্সাম্পল দিছিলাম যে বিক্রয় শর্ত অনুযায়ী প্রাপ্য হিসাবের টাকাটা পাওয়া গেল। তাহলে আমাকে 2.10 শর্ত এটা তো ফেরত আসছে, মনে করো আরো পূর্বের একটা বিক্রি করছিলাম সে টাকাটা পাওয়া গেল, তাহলে আমরা কি লিখবো, যেহেতু নগদে পাইছি ধরো 7000-8000 টাকার যেটা এটা বাকি ধরি, এটা বাকি ধরি বাকি বাকি তে বিক্রয়, তো তাহলে আমরা কি লিখবো, নগদান হিসাব ডেবিট 7800 টাকা, বিক্রয় বার্তা হিসাব ডেবিট 200 টাকা যেহেতু বার্তা দিচ্ছে, আর প্রাপ্য হিসাব ক্রেডিট কত 8000 টাকা। তাহলে একটা জাবেদা শেষ যেহেতু এটা গেল। এবার দেখো বলছে বিক্রয় পরিবহন ব্যয় 5000 টাকা, তাহলে জাবেদা কি হবে, বিক্রয় পরিবহন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ বিক্রয় পরিবহন বাবদ খরচ হচ্ছে আর নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে এই জাবেদাটা বুঝতে পারছে। এবার দেখো নগদে পণ্য ক্রয়, যদি আমাদের নগদে পণ্য ক্রয় করি তাহলে আমাদের কি যাচ্ছে, তাহলে আমরা কি করব নাম্বার 6 নগদে পণ্য ক্রয়, তখন আমরা লিখবো মজুদ পণ্য হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে, যেহেতু মজুদ পণ্য হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আর যদি আমরা পূর্বে অন্য সিস্টেমে করতাম তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট লিখতাম, কিন্তু এই এই পদ্ধতিতে যখন বলা হবে তখন মজুদ পণ্য হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট লিখতে হবে। তাহলে আমরা এইটাও বুঝলাম ক্রয় বিক্রয় নিয়ে শেষ করলাম। বলছে এবার দারের পণ্য ক্রয়, তখন দারের পণ্য ক্রয় লিখব মজুদ পণ্য হিসাব ডেবিট বা ব্যবসায়িক পণ্য হিসাব ডেবিট 7000 টাকা, তারপর লিখব কি পাওনাদার বা পদ হিসাব ক্রেডিট, পাওনাদারও লিখতে পারি বা পদ হিসাবও ক্রেডিট লিখতে পারি। তাহলে আমাদের 7 নম্বর জাবেদাটা শেষ। এবার আসো বলছে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলো, অর্থাৎ আমরা যে মালটা ক্রয় করছি সেটা কি দিচ্ছি ফেরত দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে মাল ফেরত দিলে মজুদ পণ্য হিসাব আগে কি লিখছিলাম যে যেহেতু নগদে যদি হয় নগদে ফেরত দিবে বা প্রদ হিসাব লিখবো, যদি নগদ থাকতো নগদের যে মাল ক্রয় করছে সেটা ফেরত দিচ্ছি, তাহলে নগদান হিসাব ডেবিট হবে আর হবে কি হবে মজুদ বা ব্যবসায়িক পণ্য হিসাব ক্রেডিট হবে, অথবা যেটা বলবো ধারে অর্থাৎ আমরা প্রদ হিসাবটাকে ক্রেডিট করি, অর্থাৎ ধারে যে মালটা ক্রয় করছি তাহলে প্রদ হিসাব ডেবিট মজুদ বা ব্যবসায়িক পণ্য হিসাব ক্রেডিট কত 2000 টাকা, যেটা 2000 টাকার মাল ফেরত দেওয়া হলো। তারপর লেখো ক্রয়কৃত পণ্যের টাকা পরিশোধ করা হলো বার্তার মাধ্যমে, এই যে ক্রয় করছে এটা মনে করো 2/10 2/10 নেট সত্য 30, তো আমাদের এই 7000 টাকার মালটা কি করছে টাকা পাওয়া গেল, তাহলে আমাদের ক্রয়কৃত পণ্যের টাকা পরিশোধ করা হলো। পরিশোধ করলে কি হবে, তাহলে আমাদের পদ হিসাব ডেবিট যত টাকা বলছে তত টাকা পরিশোধ করতেছি, যত টাকা হয় সেটা পরিশোধ করতেছি, আর 2% বার্তা পাইছি নগদান হিসাব পদ হিসাব ডেবিট, ধরো সাপোজ আমি 5000 টাকার পণ্যের পরিশোধ করতেছি, তাহলে পদ হিসাব ডেবিট 5000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 4800 টাকা, মজুদ পণ্য হিসাব ক্রেডিট 200 টাকা। তাহলে আমাদের জাবেদাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার শোন প্রিয় শিক্ষার্থী, এবার বলছে ক্রয় পরিবহন বাবদ টাকা পরিশোধ করলো 5000 টাকা, অর্থাৎ ক্রয় করছি বিদায় আমরা পরিবহন বাবদ দিচ্ছি, তাহলে কি হবে তখন এর জাবেদাটা হবে ক্রয় পরিবহন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট লিখবো, যেটা কত টাকা 5000 টাকা, তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট লিখতে পারবো, ঠিক আছে।
এবার আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এটা 9-10 শেষ হয়েছে, যে ক্রয় পরিবহন বা মত পরিশোধ 5,000 টাকা, তখন আমরা কি লিখবো, কি মজুদ পরিশোধ করা হলো না, মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা আমরা লিখবো, ক্রয় পরিবহনের দ্বারা পরিবহন কথাটি লিখবো না। দেখো প্রিয় শিক্ষার্থী, আজকে এগুলো জাবেদাগুলো নিয়ে পড়ানো হয়েছে। এখন আসো বলছে, যদি আরো দুইটা জাবেদা থাকে, যদি বলছে যদি বাস্তবে মজুদ পণ্যের মূল্য কম হয়, অর্থাৎ যদি আমাদের গুদামে যদি মজুদ পণ্যের মূল্য কম হয় তখন কি করতে হবে, তখন বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট লিখতে হবে, আর মজুদ পণ্য বা ব্যবসায়িক পণ্য হিসাব ক্রেডিট লিখতে হবে, অর্থাৎ আমার মালটা নষ্ট হয়ে গেছে সেই জন্য বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট করে এটাকে বাদ দিতে হবে, মজুদ পণ্য হিসাবকে ক্রেডিট করতে হবে। আর সেকেন্ড নাম্বার যদি বলা হয়, যদি মজুদ পণ্যের মূল্য বেশি দেওয়া হয়, অর্থাৎ মজুদ পণ্যের মূল্য বেশি দেখানো আছে, অর্থাৎ আছে, তখন আমরা লিখবো কি, মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদান হিসাব ক্রেডিট লিখবো, এই জাবেদাগুলো। তারপর বলছে কোনো কারণে পাওয়া গেল, কোনো কারণে মজুদ পণ্য পাওয়া গেল না, অর্থাৎ মজুদ পণ্যটা আমার কোনো কারণে গুদামের ভিতরে পাওয়া গেল না, তখন জাবেদাটা কি লিখবো, মজুদ পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট লিখতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি একটু দেখো, তোমাদের ফার্স্ট ওয়ান আবার রিপিট করতেছি যেন সহজে বুঝতে পারো, যে নগদে যদি বিক্রি করে তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর ক্রয় মূল্য থাকলে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট, তোমরা এগুলো সহজে বুঝতে পারবা, এগুলো আর রিপিট করা দরকার নাই। এখন আজকে আলোচনা করবো ফাইফো এবং লাইফো নিয়ে, যেটা তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষায় আসে। ফাইফো এবং লাইফো বলতে কী বোঝাচ্ছে, যেটা ফাইফো মিন্স হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাইফো মিন্স হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আরেকটা পদ্ধতি যেটাকে বলা হয় ফাইফো এবং লাইফো নিয়ে আলোচনা, গত ক্লাসে একটু হালকা আলোচনা করছি। ফাইফো মিন্স হচ্ছে আগের মাল আগে যাবে, অর্থাৎ ফাইফো FIFO, FIFO means first in first out, অর্থাৎ আগের মাল আগে যাবে, এটা বাংলা অর্থটা হচ্ছে আগের মাল আগে যাবে। দেখো একটা আমার একটা একটু দেখো প্রিয় শিক্ষার্থী, যেন সহজে তাড়াতাড়ি বোঝানো যায়। ফাইফো আজকে নিয়ে আলোচনা করবো, ফাইফো জাবেদাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যেটা নিত্য মজুদ পদ্ধতিতে হিসাব রক্ষণ পদ্ধতি, আর একটা হচ্ছে পারপেচুয়াল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, যেটাকে বলে কালান্তিক মজুদ পদ্ধতিতে জাবেদাগুলো, আজকে নিয়ে আলোচনা করবো ফাইফো এবং লাইফো। আমি বলছি যদি সময় থাকে ফাইফো এবং লাইফো নিয়ে আলোচনা করবো, তারপরে একটা অঙ্ক বুঝে দিব। ফাইফো এবং লাইফো একদম সোজা, দেখো ফাইফো মিন্স হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা বাংলা অর্থ হচ্ছে আগের মাল আগে যাবে, আর লাইফো মিন্স হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে পরের মাল আগে যাবে, অর্থাৎ একটা গুদামে মাল আসলে সেটা আগে কি করে যাবে, বিক্রয় করবে, আর যদি পরে আসে অনেক সময় এটাও আগে যাবে। আরেকটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড, যেটা সরল গড় পদ্ধতিতে, আরেকটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, এটা হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতি। তো যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এটা আসে ফাইফো পদ্ধতিতে, আরেকটা আছে লাইফো পদ্ধতিতে এটা আসে, আরেকটা হচ্ছে যেটা ওয়েটেড অ্যাভারেজ, এই তিনটা পদ্ধতিতে আসে। আমি আর পূর্বে যেগুলো জাবেদা নিয়ে আলোচনা করছি সেটা অনার্সও আসে ডিগ্রিতেও আসে, কিন্তু পূর্বেরগুলো আবার মাঝে মধ্যে কি হয় তোমাদের অবজেক্টিভসও আসে, সেই জন্য আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করছি যেন সহজে তোমরা বুঝতে পারো। দেখো ফাইফো মিন্স হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটার বাংলা অর্থ হচ্ছে আগের মাল আগে যাবে, লাইফো মিন্স হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, ফরের মাল আগে যাবে, আর সিম্পল অ্যাভারেজ মেথড যেটাকে বলে সরল গড় পদ্ধতিতে, আরেকটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ যেটা ভারযুক্ত গড়। দেখো প্রিয় শিক্ষার্থী ফাইফো পদ্ধতিতে আমি একটা এক্সাম্পল বুঝাচ্ছি, দেখো পরীক্ষাতে আসে এরকম যে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, লেখো বললো নুসরাত ট্রেডার 2017 সালে মার্চ মাসের সংঘটিত লেনদেনগুলো ফাইফো মেথড পদ্ধতিতে দেখাও, যে মজুদ মাল দেখাও, বিক্রিত পণ্যে
ফাইফো পদ্ধতিতে মজুদ মূল্যায়ন করা এবং বিক্রিত পণ্যের ব্যয় দেখো। আমি জাস্ট আজকে সিম্পলটা বুঝাবো, তারপর আগামী ক্লাসে ফাইফো এবং লাইভ এবং অ্যাভারেজ মেথড নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করবো, তারপরও ফাইফো পদ্ধতিটা নিয়ে আলোচনা করি। লেখা আছে যে প্রারম্ভিক মজুদ পণ্য, যেটা প্রারম্ভিক মজুদ 200 একক, যার প্রতি একক ক্রয় প্রতি এককের মূল্য 15 টাকা। আমার পরীক্ষা দেবুর বলছে ফাইফো পদ্ধতিতে অঙ্ক করার জন্য, যার বলছে 200 একক হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, যার একক হচ্ছে প্রত্যেকটা একক, অর্থাৎ চাউল যদি 200 কেজি হয়, প্রত্যেকটা কেজি যদি 15 টাকা করে হয়, তাহলে আমাদের গুদামে কতটুকু আসতেছে। তখন আমরা এই পদ্ধতি ফাইফো, অর্থাৎ নাম ঠিকানা সব কিছু লিখবো, তারপর নিচে লিখবো কি ফাইফো পদ্ধতি। দেখো ফাইফো মিন্স আগে মাল আগে যাবে। দেখো এখানে গড়গুলো মনে রাখবা, তারিখ বিবরণ দেওয়া থাকবে, ক্রয় বা আগমন, অর্থাৎ পণ্য আসলে ক্রয় বা আগমন, আর একটা হচ্ছে ইস্যু বা বিক্রয়, অর্থাৎ কোনো কিছু পণ্য চলে যেলে ইস্যু বা বিক্রয়, যে আমার গুদাম থেকে, এটা মূলত হচ্ছে গুদামে হিসাবগুলো মজুদ, আর হচ্ছে ব্যালেন্স এবং উদ্বৃত্ত, এই তিনটা গড় থাকে। দেখো তারিখ উদ্বৃত্ত অর্থাৎ পরিমাণ, ক্রয়ের গড়ের পরিমাণ দর অর্থাৎ কত টাকা করে, তারপর হচ্ছে মূল্য, তারপর হচ্ছে ইস্যু বা বিক্রয়, কত কত কেজি বিক্রি করতেছি, কত টাকা ধরে এবং মূল্য কত সেটাও জানার জন্য, তারপর আমার হাতে আছে কতটুকু অর্থাৎ গুদামে কতটুকু আছে উদ্বৃত্ত জানার জন্য পরিমাণ দর মূল্য দেওয়া আছে। তো আমার বলছে 200 অর্থাৎ প্রারম্ভিক মজুদ 200, যার প্রতি একক কত 15 টাকা। তখন আমরা কি লিখবো, এক তারিখে উদ্বৃত্ত লিখবো, তারপরে যেহেতু আমাদের ব্যালেন্স আছে 200 অর্থাৎ ব্যালেন্সের উদ্বৃত্ত করে 200 লিখবো, 200 কেজি, যার প্রত্যেকটি কেজির দাম 15 টাকা করে, তাহলে আমার মূল্য দাঁড়ালো 3000 টাকা। 3000 টাকা আমার গুদামে প্রারম্ভিক মজুদ আছে। এবার দেখো 2 তারিখে আসি, বলছে যে কত করি অর্থাৎ 50 কেজি পণ্য, 50 কেজি পণ্য 15 টাকা দরে বিক্রি করা হলো। তো দেখো আমার আগে ছিল 200 কেজি, 200 কেজি মালটা আসছে, এখন কি হচ্ছে এটা বিক্রি করে দিচ্ছে, কত করি 15 টাকা করি, যেহেতু আরও 15 টাকা করে কিনছে সেহেতু 15 টাকা করেই যাবে, তাহলে 50 কেজি, তাহলে আমার 200 থেকে 50 চলে গেছে, তাহলে আছে 150, 15 টাকা কেজি 750 টাকা হয়, তাহলে 150 কেজির দাম হাতে আছে আমার, আছে 150, তো 200 থেকে 50 চলে গেলে 150, 15 টাকা করে 2250 টাকা আমার উদ্বৃত্ত আছে, অর্থাৎ ফাইফো পদ্ধতিতে। তারপর সেকেন্ড পদ্ধতিতে আমি আবার ক্রয় করছি 250 কেজি, যার 12 টাকা করে, যেটার মূল্য দাঁড়াইল 3000 টাকা। তাহলে আগে আসলে কত আমার উদ্বৃত্ত, যেহেতু বিক্রয় করে আমি বিক্রি করি নাই, আগে আসলে 150 কেজি, অর্থাৎ গুদামে 150 কেজি পণ্য আছে, যা 15 টাকা করে, সেটা আমরা আগে দেখছি, এখন নতুন আরও 250 কেজি অ্যাড হয়েছে, তাহলে 250 × 12 = 3000 টাকা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী এবার আসো, বলছে গুদামে আবার কি হচ্ছে, মাল বিক্রি করা হলো, কত করে 20 কেজি মাল বিক্রি করছে, তাহলে আমার আগেরটা থেকে চলে যাবে না, তা আগেরটা থেকে যাইলে সেটা হবে কত, 20 কেজি 15 টাকা করে 300 টাকা হয়, তাহলে আমার 150 থেকে 20 চলে গেলে হয় 130, তাহলে আর 15 টাকা করে যা হয় তাই, আর 250 হয়ে গেছে এটা। এই হচ্ছে ফাইফো পদ্ধতি নিয়ম। তোমরা আগামী ক্লাসে আমি ফাইফো পদ্ধতি নিয়ে পুরোপুরি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।